আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন, ঈদ মোবারক। আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো দম বিরিয়ানি, বিফ দম বিরিয়ানি। এটাই দিয়ে স্পেশাল মেনু ছিল আমার, চলুন রেসিপিটা দেখে আসি। বিফ দম বিরিয়ানি বানানোর জন্য আমাদের এখানে প্রথমে লাগছে বিফ। এখানে আমি 3 কেজি মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। মাংসটা আমি এখন ম্যারিনেট করে নিব। লাগছে আমাদের এখানে লবণ, চিনি, কিছু লাল মরিচের গুঁড়ো। এখানে আমি স্পেশাল কিছু বাদাম বেটে নিয়েছি, আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর পোস্তদানা। এই 4টা ইনগ্রিডিয়েন্টস আমি বেটে নিয়েছি। এখানে রাখছে আমার বিরিয়ানি মশলা, এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। এখানে আছে এলাচি, দারচিনি, গোলমরিচ, লং, জায়ফল এবং জয়ত্রী, এটা ব্লেন্ড করে নিয়েছি। লাগছে বেরেস্তা, এখানে লাগছে 1.5 কাপের মতন টক দই, লাগছে 1 কাপের একটু কম গুঁড়ো দুধ, আমি এখানে গুলিয়ে তরল করে নিয়েছি। লাগছে ঘি, যেটা সব থেকে মেন উপাদান। মাংসটা প্রথমে আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করতে হলে আমাদের কি কি করা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম। এবার দিয়ে নিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, এটা একটা রঙটা সুন্দর হবে। আমি আলাদা কোনো ফুড কালার এখানে ইউজ করব না। দিয়ে দিচ্ছি আমার স্পেশাল করা, বাসায় করা বিরিয়ানি মশলা। আপনারা চাইলে প্যাকেটেরটাও ইউজ করতে পারেন, আমি এটা বাসায় করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচের একটু বেশি চিনি, এটা দিলে টেস্ট একটু অন্যরকম হয়। যাদের বাসায় সুগারের পেশেন্ট আছে তারা অবশ্যই চিনি অ্যাভয়েড করবেন, এটা না দিলেও হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, যে যতটুকু পরিমাণে খাবেন ততটুকুই দিবেন। দিয়ে দিলাম এবার বাদাম বাটাটা। আপনারা এখানে ইচ্ছে করলে চিনে বাদাম বাটাও ইউজ করতে পারেন, আমি চিনে বাদাম বাটাটা এখানে ইউজ করিনি। কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর পোস্তদানা আগেই বলে নিয়েছিলাম, আবারও বললাম। এখানে 1.5 কাপের মতন টক দই আছে, আমি গুঁড়া দুধ গুলিয়ে তরল করে রেখেছি, ওটাও দিব। এখানে টক দইও দিলাম, 1 কাপের একটু কম আছে দুধ। মাংসটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। রুম টেম্পারেচারে রাখলেই হবে, ফ্রিজে রাখার দরকার নেই। বেরেস্তা ভেজে রেখেছিলাম আগে, ওখান থেকে আমি 1 কাপের একটু কম, 1/2 কাপের মতন বেরেস্তা দিয়ে দিলাম, পরে আবার বাকিটুকু ইউজ করব। এবার দিয়ে দিব আমি ঘি, ঘি আমি পরেও অ্যাড করব, এখন অল্প পরিমাণেই দিলাম, তাও প্রায় 1.5 টেবিল চামচের মতন ঘি। বেরেস্তা আমি যেই তেলে ভেজেছি ওই তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম, আমি এখন ওই তেলটা এই মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসটা খুব ভালো করে হাতে মেখে ম্যারিনেট করবেন, হাতে যত মাখবেন মাংসটা তত টেস্টি হবে, এটা আসলে বলে অনেকে। স্পুনও ইউজ করতে পারেন, সমস্যা নেই, হাতে অনেক সময় হাড়ের খোঁচা লাগে। মাংসের পিসগুলা আমি এখানে বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোট করে নিতে পারেন, তবে দম বিরিয়ানিতে পিসগুলো একটু বড় হলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমার মাংসটা ম্যারিনেট করা শেষ, এবার আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দিব। রুম টেম্পারেচারে রাখলেই হবে, ফ্রিজে রাখার দরকার নেই। 1 ঘন্টা পর আমি এবার চুলোয় হাঁড়ি চাপিয়ে দিয়েছি, এবার আমি মাংসটা আস্তে আস্তে কষিয়ে নিব। আমি এবার ঢাকা দিয়ে দিব, মাংস থেকে পানি ছাড়বে। পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব না, আপনারা জানেন আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিব, আর একটু পর আপনাদেরকে দেখাবো মাংসটা কেমন হলো, কতটুকু হয়ে এসেছে। ঢাকনা চাপা দিয়ে দিলাম, 1/2 ঘন্টা পর আমি ফেরত এসেছি। এবার আমি দেখবো আমার মাংসটা কতটুকু হয়েছে, এই যে দেখুন। এর মধ্যে আমি
এতটুকু সময়ের মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। গরম পানি ইউজ করবেন, ঠান্ডা পানি দিলেও সমস্যা নেই। গরুর মাংস অনেকে গরম পানি দিয়েই ইউজ করেন। এবার আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। মাংসটা হতে আমার বেশিক্ষণ লাগবে না, মিনিমাম আমার মনে হয় এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এখানে আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য কিছু আলু ছিলে ধুয়ে কেটে রেখেছি। এই আলুগুলো আমি তেলে ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দিবেন কাচ্চির, সরি বিরিয়ানির, দম বিরিয়ানির বা কাচ্চির যেটারই আলু হোক, একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালোই লাগে, আমার কাছে লাগে। দিয়ে নিলাম একটু মরিচ গুঁড়ো, ফুড কালার ইউজ করছি না, এই মরিচ গুঁড়োতে চমৎকার কালার আসবে আলুতে। এটা কিছুক্ষণ মেখে রেখে আমি তেলে ভেজে নিব, এটা আমি পরবর্তীতে মাংসের সাথে অ্যাড করে নিব। আলু মাখা হয়ে গিয়েছে, এবার আমি 10 মিনিটের জন্য আলুগুলো রেখে পরে ভেজে নিব। আলু ভাজার ভিডিওটা আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না, জানেনি কীভাবে আলুটা ভাজতে হয়। 1 ঘন্টা পরে আলহামদুলিল্লাহ আমার মাংসের এই ধরনের এরূপ চেহারা এসেছে। মাংসটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে, একদমই নরম হয়ে গিয়েছে। মাংসটা যেহেতু আমি আরও কিছুক্ষণ পরে দমে দিব, ওভার কুক করবো না, এর মধ্যে আমি এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আমি 8-10টা দিলাম, যেহেতু গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে, বাচ্চারা খাবে, এই জন্য আমি একদমই কম ঝাল দিলাম। ইচ্ছে করলে আপনারা আরও বেশি ঝাল দিতে পারেন। ভাজা আলুগুলো দিয়ে দিব। আমি মাংসটা আরও 8-10 মিনিট রান্না করব। আলুটা যখন ভেজেছি তখনই হাফ ডান হয়ে গিয়েছে, এখন আর বেশি কুক না করলেও হবে। এখন আমি অল্প একটু পানি দিয়ে মাংসটা ঢেকে দিব। এই 8 থেকে 10 মিনিট একটু কুক করব, তাহলেই আলু যেগুলো একটু হওয়া বাকি আছে ভিতরে এটা হয়ে যাবে, মাংসটা আর একটু কুক হবে। বাট মাংসটা আমি একেবারে ওভার কুক করব না। আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক পেজে যারা লাইক দিচ্ছেন এদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ, আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার মাংসটা হয়ে গিয়েছে, মশলার রং অনেক সুন্দর এসেছে। আমি এ পর্যায়ে মাংসটা নামিয়ে রাখবো, পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এবার আমি রাইসটা রান্না করে দেখাবো। আমি সবসময় ইন্ডিয়ান বাসমতি রাইসই ইউজ করি, তবে এইবারের বিরিয়ানিতে আমি বাংলাদেশি একটা কোম্পানির বাসমতি রাইস ইউজ করব, এটা ভালো এশিয়ার। ক্যারা জল দিয়ে দিচ্ছি, যদি আপনাদের পছন্দ না হয় দিবেন না, বাট ক্যারা জল দিলে একটা ভালো স্মেল আসে রেস্টুরেন্ট ফ্লেভারে। আমি এই পর্যায়ে আপনাদেরকে ছোট্ট করে বলে দিই, আমার বিরিয়ানিতে, দম বিরিয়ানিতে একটা টুইস্ট আনবো, সেটা হচ্ছে আমি একটি স্টিলের বাটি রেখেছি পাতিলের মাঝখানে, এখানে আমি কয়লা দিয়ে দিলাম। কয়লাটা গ্যাসের চুলায় দিয়ে গরম করে নেবেন আগেই, তারপর 1 চামচ ঘি দিয়ে এটা ঢেকে দিবেন। এইটাতে যেটা হয়, চমৎকার একটি স্মোকি ফ্লেভার আসে মাংসতে, এবং এই ছোট্ট টুইস্টের জন্য আপনার পুরো বিরিয়ানির টেস্টই একদম চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই করে দেখবেন, ভালো লাগবে। এসিআইয়ের এখানে আমি 3 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি, এটা ধুয়ে আমি 8-10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এখানে আমি রাইসের জন্য নিয়ে নিচ্ছি 2টা স্টার অ্যানিস আর কয়েক টুকরো দারচিনি, 4-6টা এলাচ আর জিরে, শাহী জিরা। এটা দিয়ে আমি পানি বলক তোলা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 7 মতন লবণ। লবণটা এমনভাবে দিবেন যাতে একদম টেস্ট করার সময় জিব্বার মধ্যে লাগে, যেহেতু আমি পানিটা ঝরিয়ে নিব, চালের গায়ে যেন অবশ্যই লবণটা
লাগে, এই জন্য একটু বেশি করেই দিবেন। এবার আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা আমি পুরো হওয়াবো না, 80% হলে আমি পানিটা ড্রেন করে ফেলবো, চালটা ঝরিয়ে পরে আমি বিরিয়ানিটা দমে বসাবো। এই যে দেখুন, আমার চালটা 80% হওয়ার পরে আমি ঝরিয়ে নিয়েছিলাম, একদম ঝরঝরা হয়ে গেছে। এটা আসলে যখন দমে দিব বাকিটুকু হয়ে যাবে। এটা আমি দুই লেয়ারে দিব, বাট মাংস উঠাবো না। ফার্স্ট লেয়ার এটা দেওয়ার পরে এটার উপরে আমি ঘি আর বেরেস্তা দিয়ে দিব। আমি এখানে আর এক্সট্রা কিছু কোনো মশলা টসলাই দিচ্ছি না। এই পর্যায়ে অনেকে গোলাপ জল দেয়, আমি গোলাপ জলটা কমই খাই, আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। কাচ্চি বিরিয়ানি বলুন, দম বিরিয়ানি বলুন, প্রচুর ঘি দিবেন, চমৎকার টেস্ট হয়, বাট এত ঘি খাওয়া আসলে উচিত না। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। আমার ছোট এই চ্যানেলটার জন্য আমার নিজের অনেক মায়া। আর পৃথিবীর এখন যে ক্রাইসিস মোমেন্টগুলো যাচ্ছে, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, এ দোয়া করব। সুস্থ থাকাটা জরুরি। উপর থেকে আমি এবার আরও 2 টেবিল চামচ ঘি দিলাম, দিয়ে আমি এটা এখন দমে বসিয়ে দিব। হাঁড়িটা দমে বসিয়ে দিয়ে আমি একদম চুলার আঁচ 2 মিনিটের জন্য বাড়িয়ে দিয়ে, 2-3 মিনিটের জন্য বাড়িয়ে দিয়ে কমিয়ে দিব। 15-20 মিনিট পরে আমি হাঁড়িটা নামিয়ে ফেলেছি, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। এবার আমি আপনাদেরকে বেড়ে দেখাবো। দেখুন মাশাল্লাহ, চমৎকার হয়েছে আমার বিরিয়ানিটা। আসলে বলে বোঝানো যাবে না, আপনারা রেঁধে যদি বাসায় খান তাহলে অবশ্যই বুঝবেন এটার টেস্টটা কেমন হয়েছে। আপনাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি মাংস পিসগুলো। এটা একদমই নরম হয়ে গেছে, বাকি যেটুকু কুক হওয়ার ছিল এটা কুক হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন, কারণ ইনশাআল্লাহ যদি আপনারা রান্না করে খান আমাকে বলতে বাধ্য হবেন, এটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না। তবে আমি যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করেছি ঠিক ওগুলাই দিতে হবে। আপনারা কম বেশি করে নিজেদের পছন্দ অনুযায়ী আরও কিছু অ্যাড করতে পারেন, বাট আমি আমার মতন করে যেটা দিয়েছি সেটা দিয়ে অবশ্যই একদিন ট্রাই করে আমাকে রান্না করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো ভালো খাবার খাবেন, বাকিদের জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। জানেনই তো সবসময় আমার ভিডিওগুলো তাড়াহুড়ার ভিডিও হয়, আমার ছোট্ট একটা ছানা আছে, আমার ছোট বেবিটার বয়স 6 মাস রানিং, ওর জন্য সবাই দোয়া করবেন। তো 2 বাচ্চা নিয়ে ভিডিও করা আসলে খুব কষ্টকর ব্যাপার, তারপরও আপনারা আমার পাশে থাকেন এটা হচ্ছে অনেক বড় ব্যাপার। ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।